মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকামারখার চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালুচর ইউনিয়নের 8 নং ওয়ার্ড কালীনগর গ্রামে আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন নৌকামারখার চেয়ারম্যান প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় FH হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ASM সাদাত হোসেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালুচর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ASM সাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রশিদ মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা মাসুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু সিদ্দিক মন্টু, সাধারণ সম্পাদক আলেকজান সুজিব, তাঁতী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন, সহসভাপতি মোহাম্মদ লিটন, কৃষক লীগের সভাপতি ইউনুস সরকার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাকিল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হাসান, শফিকুল ইসলাম শান্ত, রনি দেওয়ান প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ASM সাদাত হোসেন বলেন, আমার দলের প্রতি আমার নিবেদিত প্রাণ ছিলাম বিদায়, দলের প্রতি আমি অত্যন্ত মমত্ব বোধ আছে বিদায়, আমার নেত্রী আমাকে আমার এই নৌকা তার আস্থার প্রতীক, তার বিশ্বস্ততার প্রতীক আমাকে দিয়েছে, এটা অত্যন্ত সম্মানের। আমার সারা জীবনের একটি চাওয়া ছিল যদি আমার প্রিয় নেত্রীর হাতের একটা চিঠি পেতাম যেখানে কোনো রকমের মনোনয়ন, তিনি আমাকে অনেকের মাঝে মনোনীত করতেন, আমি এই স্বপ্নটা দেখতাম। তবে প্রার্থীদের মর্যাদা রক্ষা করে বিজয় উপহার দিতে পারি, তবে ইনশাল্লাহ আমি এই বালুচর এই জনপদকে শান্তির জনপদে রূপান্তরিত করব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা নিয়ে সেই বালুচরে কোনো রকমের ঝগড়া বিবাদ হানাহানি আমি হতে দিব না ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগতভাবে পরিচিত MP মহোদয়, মন্ত্রী মহোদয় অথবা মন্ত্রণালয়ের সচিব যারা আছেন তাদের কাছ থেকে বিশেষভাবে আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি ভিক্ষা করতে রাজি আছি। আমি আমার নিজের জন্য ভিক্ষা করব না, আমি আমার এলাকার উন্নয়নের জন্য ভিক্ষা করব, মসজিদের জন্য ভিক্ষা করব, ধর্ম মন্ত্রণালয়ে মাদ্রাসার জন্য করব, গোরস্থানের জন্য করব, রাস্তাঘাটের জন্য করব ইনশাল্লাহ। আপনাদের উন্নয়ন যদি আপনারা চান আপনারাই বেছে নেবেন কাকে কাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন, কারণ একটি দেশ এই বাংলাদেশ যেই দেশটি এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে এবং এই একটি দেশ সারা বিশ্বে এখন মডেল হিসাবে পরিচিত। আমাদের দেশে যে পদ্মা সেতু, আমাদের কর্ণফুলী টানেল, আমাদের বিদ্যুৎ প্ল্যান্ট, এই যে এত মেগা মেগা প্রজেক্ট কে করতেছে? শেখ হাসিনাই তো করতেছে নাকি? বিজয় আমাদের হবেই হবে ইনশাল্লাহ। পূর্ববর্তী একজন বক্তা আশঙ্কার কথা বলেছেন, বুলেট বোমাকে ভয়ের বুলেট বোমা দিয়ে ভয় দেখাতে পারে এই আশঙ্কার কথা বলছেন। আমি সারা জীবন রাজনীতি করেছি ইনশাল্লাহ, রাজপথে রাজনীতি করেছি, আমি কখনো বুলেট বোমাকে ভয় করি না। আমার যদি মরতে হয় আপনাদের আগেই আমি বুক পেতে দিব, কিন্তু আমার কর্মীকে মরতে দিব না ইনশাল্লাহ।